পিএসজি ক্লাবের সামনে লিওনেল মেসিকে হটাও, এরকম একটা বিক্ষোভ কিন্তু আসলে শুরু হয়েছে এবং সেটা কিন্তু আসলে চলছে মাঝখান দিয়ে। নেইমার তিনিও কিন্তু এই জিনিসটারই আসলে শিকার হয়েছে, আমরা সেই ভিডিওটা দেখছি। পিএসজির যে ক্লাব অফিস সেটার সামনে গিয়ে পিএসজি আলট্রাস তাদের ভক্তদের একদল সমর্থক তারা মেসিকে একরকম গালিগালাজি করছে। পিএসজি ক্লাবটা সম্পর্কে আমাদের এতদিন একটা ধারণা ছিল, কিন্তু সেই ধারণাটা পুরোপুরি পাল্টেও গেছে। এটা এই ফুটেজটা হচ্ছে নেইমারের বাসার সামনে, সেখানে তারা চাইছেন না যে নেইমার আর এই ক্লাবে থাকুন, নেইমারকে ভাগিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া পিএসজির এই সমর্থকেরা শুরু করেছেন। আমি বেশ সারপ্রাইজ যে একটা ক্লাব, তাদের প্রজেক্ট একটা ছিল, তারা একেবারে প্লেয়ারদেরকে আইডেন্টিফাই করে সিঙ্গেল আউট করে তারা সেইটা নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং এই আলট্রাসদের পিএসজিকে নিয়ে এতদিন মানুষ হাসি তামাশা করতো। আমার ধারণা যে পিএসজির এই সমর্থকদের নিয়ে মানুষ এখন হাসি তামাশা ঠাট্টা করবে। আপনার ক্লাবে খেলেন লিওনেল মেসি, লিওনেল মেসির মতো ফুটবলার আপনার ক্লাবের সম্পদ, যিনি বিশ্বকাপ জিতেছেন আপনার ক্লাবে থেকে, এটা তো সারা জীবন আপনি বিক্রি করতে পারবেন, তাই না? আপনার ক্লাবে কি এত বড় মাপের ফুটবলার খেলেছে যিনি আর্গুয়েবলি বিশ্বের ইতিহাসের যে কোনো সময় সেরা ফুটবলার হতে পারেন, তো তাকে আপনি কি ট্রিটমেন্ট দিচ্ছেন, মানে ফ্যান হিসেবে আপনি কি করতে পারেন? দেখুন, একটা ক্লাব আসলে আনস্টেবল একটা ওয়ার্ড আমরা ইউজ করি, এই ক্লাবের ফ্যানরাও যে আসলে আনস্টেবল সেটা প্রমাণ কিন্তু আসলে গতকালকে মিলেছে। একটা দল, একটা দল এবং পিএসজি ক্লাব থেকে কিন্তু পরে একটা স্টেটমেন্ট দেয়া হয়েছে যে ক্লাব অফিসিয়াল ম্যানেজমেন্ট থেকে শুরু করে তারা কিন্তু সবাইকে নিজেদের ঢাল হিসেবে আগলাচ্ছেন। তারা আসলে বলছেন যে এটা কখনোই কাম্য হতে পারে না এবং সেই জিনিসটা তারা সেই একটা গোষ্ঠী যারা আসলে করছে, তারা পার্টিকুলারলি বলছে যে একটা গোষ্ঠী করছে, সেই আলট্রাসের কথা আমরা বলছিলাম যে তাদের কিন্তু তারা সেখানে সমালোচনা করেছে। ইনফ্যাক্ট আপনি দেখবেন নেইমার তার বাসার সামনে যখন বিক্ষোভটা হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু টুইটও কিন্তু এসেছিল যে তারা এই মুহূর্তে আমার বাসার সামনে, তারা আসলে বাসা ছেড়ে চলে গেছে, বাসার সামনে থেকে চলে গেছে। নেইমারের জিনিসটাও তো আসলে একটু, কারণ নেইমার তো ইনজুরিতে পড়েছে, এই সিজনটা খেলতে পারছেন না, এখানে মেসিকে নিয়ে তার নিষিদ্ধ হওয়া নিয়ে কথা হচ্ছে, মেসির সৌদি আরব প্রীতি নিয়ে কথা হচ্ছে, সৌদি কাতার ক্ল্যাশের কথা হচ্ছে। নেইমার আসলে কোথা থেকে এই জায়গাটায় আসলো? নেইমার আসলো ওই জায়গা থেকে যে পিএসজির যারা সমর্থক রয়েছেন তারা সম্ভবত এই প্রজেক্টটা আর চাইছেনই না। মানে কাতারি মালিকানাধীনের পিএসজি যখন থেকে শুরু হলো 2011 সাল থেকে, তখন থেকে আমরা দেখেছি সুপারস্টারদেরকে এনে পিএসজি একটা কিছু করার চেষ্টা করেছে, কিন্তু সেই প্রজেক্টটা যে ফেইল করে গেছে সেটা বুঝতে পিএসজি আর পিএসজি সমর্থকদেরও কি 12 বছর লেগেছে? নেইমার এলেন তো 2017 সালে রেকর্ড ট্রান্সফার ফিতে 22 মিলিয়ন ইউরোতে। তার আগ পর্যন্ত যদি আপনি দেখেন যে জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে এর আগে ডেভিড বেকহ্যাম, সব সুপারস্টারদেরকে একের পর এক তারা নিয়ে এসেছে এবং কখনোই কোনো কাজ করাতে পারেনি। এখন এমবাপে খেলেন, মেসি খেলেন, নেইমার খেলেন, তিনজনকে মিলে পিএসজি যেহেতু ভালো করতে পারছে না, এবারে লিগের পারফরমেন্স তাদের যাতা, ক্রিস্তফ গালতিয়ারের আন্ডারে তারা মোটেই ভালো করতে পারছে না, লিগেও তারা যাতা খেলেছে, এই লিগ হয়তো তারা শেষ পর্যন্ত জিতবেই, কিন্তু এই সব কিছু হয়তো তারা মেনে নিতে পারছে না পিএসজি সমর্থকরা, এবং এই কারণে তারা একটা প্রজেক্ট বদলের ডাক দিয়েছে এবং সেটার মানে সেটা আপনি করতেই পারেন, সেই প্রজেক্টটা কাজ হচ্ছে না করতেই পারেন, কিন্তু সেটার জন্য কি আপনি প্লেয়ারদের ধরে যারা আপনার ক্লাবের সম্পদ, আপনার ক্লাবের ইতিহাসে এত বড় ফুটবলার খেলেছেন মেসির মতো? এই জায়গায় দেখুন তাদের ওই যে প্রজেক্টের কথা আমরা বলছিলাম, সেই টার্গেটটা আসলে একটাই যে চ্যাম্পিয়ন্স লিগটা জেতা, হয়তো সেটা তারা কখনো আসলে করতে পারেনি। তারা সম্ভবত এখান থেকে তরুণ ফুটবলারদেরকে রিক্রুট করবে নতুন একটা প্রজেক্টের দিকে যাবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আপনি যখন নেইমারের এগেইনস্টে, যখন নেইমারের বাসার সামনেও কিন্তু বিক্ষোভ হয়েছে, পিএসজির অফিসের সামনেও কিন্তু আসলে দুটো গ্রুপে তখন তারা ভাগ হয়ে গিয়েছিল। এটার পেছনে একটা কারণও আছে, কারণটা হচ্ছে এরকম, দেখেন এরকম প্রায় সময় ঘটেছে গত 10-11 বছরে যে শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারটা পিএসজিতে খুব বেশি দেখা গেছে। নেইমার হয়তো পার্টি করে বেড়াচ্ছেন, নেইমার হয়তো এরকম অনেকেই করেছেন, এমবাপে বা সবার কথাই যদি বলি, এমবাপে তো প্রায় এমন এমন কথা বলেন যেটা হয়তো পিএসজির জন্য খুব একটা ভালো কিছু নয়। এই জায়গায় পিএসজি সমর্থকরা তখন ধৈর্য ধরেছেন এবং তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে দেখে হয়তো তাদের ওই গ্রুপটা এরকম আচরণ করছে। এই জায়গায় আরও একটা রিজন কি এটা হতে পারে কিনা, যে সমর্থকরা তো আসলে বুঝতেই পারছেন যে হয়তো বা লিওনেল মেসি তারা আসলে তিনি আসলে ক্লাবটা চেঞ্জ করতে যাচ্ছেন, তখন আসলে তোমার প্রতি আমার মায়া দেখি আর লাভ নেই, এর থেকে তুমি চলে যাও। ক্লাবের সঙ্গে মেসির, আর মেসিরও তো পিএসজিতে সময়টা প্রথম বছর খুব ভালো যায়নি, সেকেন্ড সিজনটা মোটামুটি একটু ভালো যাচ্ছিল, বিশ্বকাপের পর থেকে যে খুব আহামরি গেছে তেমনটাও নয়, তো এটা মানে এই যে পুরো যে ভজঘট একটা অবস্থা, এটা পিএসজির যে দুর্বলতা, পিএসজি অ্যাজ এ ক্লাব তাদের যে সাংগঠনিক দুর্বলতা তারই একটা প্রমাণ। ইনফ্যাক্ট মার্কো ভেরাত্তিকেও কিন্তু সরিয়ে দেওয়ার জন্য আসলে সেখানে সেই প্রতিবাদ থেকে করা হচ্ছিল। তবে লিওনেল মেসি তাকে নিয়ে আমরা যদি দেখি, রোববার দিনের কথাই তো আমরা, এই উইকের যে ম্যাচ যেটা হলো লরিয়ের বিপক্ষে ম্যাচে হার, পরদিন আসলে তিনি সৌদি আরব গেলেন, এর পরদিন তাকে নিষিদ্ধ করা হলো। তবে সৌদি আরবের আসলে যে প্রজেক্টটা নিয়ে কথা হচ্ছে, যে ভিশন 2030,
সেই টার্গেটটা কিন্তু তাদের 2030 সালে বিশ্বকাপটা সৌদি আরবে আয়োজন করার। সেই জায়গায় কাতার অলরেডি করেছে, সুতরাং যেহেতু কাতার সৌদি একটা ক্ল্যাশ রয়েছে, সৌদি আরব কেন আসলে পিছিয়ে থাকবে? আপনি যদি দেখেন সৌদি আরবে আইপিএল এর দলগুলোকে নিয়ে একটা বিগেস্ট ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজনের তারা চিন্তা ভাবনা করছে। সৌদি আরবে আপনি যদি দেখেন যে ফর্মুলা ওয়ানের ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো করা হচ্ছে, গলফের পিজিটি পর বিগেস্ট ইভেন্টটা তারা আসলে করছে, যেটাকে পিজিটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে হিসেবে ধরা হচ্ছে। আমরা বক্সিংয়ে জোশুয়ার ম্যাচ আমরা দেখেছি সেখানে। সবকিছু মিলে সৌদি আরবের টার্গেট কিন্তু সেটাই, 2030 সালে বিশ্বকাপটা নিজেদের দেশে আয়োজন করা। এবং সেই সৌদি আরবকে, মধ্যপ্রাচ্যে তো আসলে অনেক কথা হয়, সৌদি আরবের আসলে রাজতন্ত্রটাই তো সেখানে চলে, সেই রাজতন্ত্রের এগেনস্টে এখানে আসলে কি দরকার ইন্টারন্যাশনাল ইভেন্ট করা? সেই হিসেবে কে কিন্তু মানবাধিকার কর্মী যারা রয়েছে তাদের কিন্তু প্রচুর ইভেন্ট রয়েছে, এবং সেখান থেকে কিন্তু বলা হচ্ছে লিওনেল মেসি তোমাকে সৌদি আরব হাতিয়ার হিসেবে ইউজ করছে। সৌদি আরব দেখুন এখানে কয়েকটা ব্যাপার আপনি তুলেছেন এবং সবগুলো যদি ছোট করে ব্যাখ্যা করি, এই যে মেসি যে ট্যুরিজম অ্যাম্বাসেডার সৌদি আরবের, এই একই অফার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেওয়া হয়েছিল, রোনালদো তখন সেই অফারটা নেন নাই। রোনালদোকে যে টাকা সাদা হয়েছিল তার চেয়ে চার গুণ বেশি টাকা দেওয়া হয়েছে লিওনেল মেসিকে, কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু এখনো কোথাও কোথাও জানা কেউ বলবেও না, যেহেতু মানে ওই জায়গায় এরকম সিক্রেসি মেনটেন করা হয়। সেই টাকাটা মেসির জন্য এত বড়, তো মেসি সেই অ্যাকসেপ্ট করেছেন। 2030 বিশ্বকাপ আয়োজন করতে চায় ইউরোগুয়ে, আর্জেন্টিনা, চিলি, এই যে তিনটা চারটা দেশ মিলে সেখানে তারা বিশ্বকাপ আয়োজন করতে চায়। বিশ্বকাপ আয়োজন করতে চায় 2030 স্পেন, পর্তুগাল, মরক্কো। আর সৌদি আরবের টার্গেট হচ্ছে সৌদি আরব, গ্রিস, আরও একটা দেশ আছে আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যাই হোক ওখানেও তিনটা দেশ আছে। তো 2030 বিশ্বকাপটা যেহেতু বিশ্বকাপের 100তম বছর, বোধ হয় সৌদি আরব হয়তো পাবে না, সেক্ষেত্রে হয়তো 2034 চলেটা চলে যাবে। আর মেসি নিশ্চয়ই 2030 নিজের দেশের বিশ্বকাপের অ্যাম্বাসেডার না হয়ে নিশ্চয়ই সৌদি আরবের অ্যাম্বাসেডার হবেন না, নিশ্চয়ই তিনি করবেন না। তো এই হচ্ছে ওটার প্রসঙ্গ, কিন্তু এই কথাগুলো আমাদেরকে যেদিকে লিড করছে সেটা হচ্ছে মেসি কোথায় যাবেন, মেসির সম্ভাব্য ঠিকানা তাহলে কি? বার্সেলোনার যাওয়ার পসিবিলিটিটাই তো এখানে আসলে বেশি আসছে, যদি আসে সেই জায়গায় স্প্যানিশ গণমাধ্যম একটা গতকালকে তার আসলে লেটেস্ট যে আপডেটটা দিয়েছে সেটা হয়েছে পিএসজির সাথে লিওনেল মেসির কন্ট্রাক্ট রিনিউ আর হচ্ছে না, এবং লিওনেল মেসি বার্সেলোনায় এক বছর খেলে সেখান থেকে সৌদি ক্লাব আল হিলালে তিনি মুভ করবেন। মেসি যে পিএসজিতে থাকছেন না সেটা সেই মুহূর্তে নিশ্চিত হয়ে গেছে, যে এই মুহূর্তে পিএসজি তার উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এরপরে মেসির হাতে পায়ে ধরলেও মেসি থাকতেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, যে পিএসজিও সেটা বুঝিয়ে দিয়েছে মেসিকে আমরা রাখতে পারবো না। মেসির এখন যাওয়ার গন্তব্য যদি সে বার্সেলোনা যেতে চায় তাকে কয়েকটা ধাপ পেরোতে হবে, এটা মেসির ওপরে হয়তো ডিপেন্ড করছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না মেসি সৌদি আরব বা এমএলএস এরকম কোনো জায়গায় যেতে চান, আমার ধারণা তিনি হয়তো আরও একটা সিজন ইউরোপে খেলতে চান, একটা বা দুটো সিজন। এখন বার্সেলোনা তার জন্য একমাত্র ফিটিং ঠিকানা, এছাড়া তো আর নাই পুরনো জায়গায়। কী রোমান্টিক একটা গল্প যদি তিনি ফেরেন, দেখেন ফেরেন, কিন্তু এই জায়গায় তো আসলে বার্সেলোনা সেই অর্থনৈতিক কাঠামোটাও আসলে ঠিক করতে হবে, এবং মেসিকে যদি আনতে হয় আপনার স্কোয়াডের এখন বর্তমান যেসব প্লেয়ার রয়েছে তাদের বেতন আপনার কমাতে হবে সেটা অ্যাডজাস্ট করতে গিয়ে, এবং সেটা তখন অন্যরা করতে চাইবেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি কিভাবে সেটা, এবং মেসিকে আনতে গিয়ে আপনি কি কোনো তরুণ ফুটবলারকে বাদ দেবেন, এবং তরুণ ফুটবলার তো আপনার ক্লাবের ভবিষ্যৎ, তাহলে আপনি কাকে নেবেন? মানে এই যে এই ব্যবস্থাটা যেটা স্যালারি ক্যাপ বলা হচ্ছে স্পেনে লা লিগার যেই নিয়মটা রয়েছে, সেই স্যালারি ক্যাপ মেনটেন করতে পারতে হবে বার্সেলোনাকে। এখনও বার্সেলোনা নেগেটিভে আছে, বার্সেলোনা লা লিগা জিতলে কিছুটা টাকা কামাবে সেটা তাদের যোগ হবে, কিন্তু সেটা প্লাস করে মেসিকে আনার মতো সামর্থ্য তাদের হবে কিনা? সম্ভাবনা আছে যে মেসি যদি বলেন যে না আমি বেতন নিজেরটাই কমিয়ে দিচ্ছি আমার এত টাকা লাগবে না, সেখানে একটা সম্ভাবনা হতে পারে যে মেসির বার্সেলোনা যাওয়া। এবং এখানে বার্সেলোনার মানে এখানে একটা ভালো খবর হচ্ছে যে ম্যাথিউ আলামানি যিনি ডিরেক্টর বার্সেলোনার তিনি বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন, এবং ধারণা করা হয় মেসিকে যখন বার্সেলোনা ছেড়ে দিল 2021 সালে তখন তারও একটা প্রভাব ছিল। এই আলামানি এই ভদ্রলোকই এই ইকোনমিক লিভারগুলো এক্সিকিউট করেছেন, এবং সেই কারণেই বার্সেলোনা এখন যে জোস কুন্দে বলেন, লেভানডস্কি বলেন, এরা খেলছেন এবং বার্সেলোনা লা লিগা জিততে যাচ্ছে। জাভি হার্নান্দেজ এখন এই যে যেই প্রজেক্টে ছিলেন সেখান থেকে আবার মেসিকে এনে, মানে তার তো বয়স হয়েছে তাই না, তাকে আপনি তো সেই আগের মেসি তো পাচ্ছেন না, অবশ্যই তিনি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু তাকে ওয়ার্কআউট করাতে পারবে কিনা, এখানে একটা বিগ ডিসিশন বার্সেলোনার জন্য অপেক্ষা করছে। দিন শেষে হয়তো মেসি যেটা চাবেন সেটাই হয়তো শেষ পর্যন্ত এই জায়গায় অ্যালামানি, যখন আসলে এমনটাও শোনা যাচ্ছে যে অ্যালামানি মেসিকে আনার জন্য আসলে কোনো প্ল্যান আসলে তিনি ফিগার আউট করে করতে পারছেন না, হয়তো তিনি ট্রাই করেছেন, তিনি যখন দেখছেন যে কোনো কিছু আসলে হচ্ছে না তখন তিনি নিজে থেকে, কারণ এটা তো আপনি একবার চিন্তা করেন মেসি যদি তার স্টেপ থেকে একটা গ্রিন সিগনাল দেয় সে বার্সেলোনা আসতে চায়, তখন যদি বার্সেলোনা তাকে না আনতে পারে তখন তো এটা নিয়ে তো আসলে
সমালোচনা তো আরো বেশি হবে এবং সেটা হয়তো আসলে স্বাভাবিক। এবং বার্সেলোনা সমর্থকেরা কোনো সন্দেহ নেই যে মেসিকে তারা দেখতেই চান, কিন্তু এই জায়গায় মানে ব্যাপারটা যত আবেগ থেকে আসে আপনাকে যদি অঙ্ক করে বুঝিয়ে দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন হচ্ছে মেসিকে বার্সেলোনা আনার সামর্থ্য নাই। এখন সেটা যদি ফিগার আউট তারা করতে পারে তাহলে মেসি বার্সেলোনাতেই হয়তো যেতে পারে, কিন্তু এই ছাড়া ইউরোপের কোনো ক্লাবে যাওয়া একটু কঠিন, সে মানে আসলেই কঠিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.